সুপ্রিয় দর্শক, ভয়েস বাংলা সংলাপ যে কথা জানতে চান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। আমরা প্রতিদিনই আলোচনা করছি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। সামনে ইউপি নির্বাচন, সেখানেও মনোনয়ন বাণিজ্যের নানান অভিযোগ চলছে। এই বিষয়গুলো নিয়ে গণসংহতি আন্দোলনের নেতা প্রধান জোনায়েদ সাকি, তার সঙ্গে কথা বলবো। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমরা যেই অভিযোগগুলো আসছে, মনোনয়ন বাণিজ্য ব্যাপকভাবে চলছে এবং বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা কতখানি শৃঙ্খলা রক্ষা হচ্ছে? হ্যাঁ দেখুন, গত দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের একটা প্রেস মিটিং এ বলেছেন যে যারা আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই। যারা বিদ্রোহী প্রার্থীদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং এইটা থেকে আপনি বুঝবেন যে যখন একটা নির্বাচন হচ্ছে যেখানে বিরোধী দলগুলো অংশ নিচ্ছে না, এই নির্বাচনটা সম্পূর্ণভাবে একতরফা নির্বাচন, এখানে পরিপূর্ণভাবে আওয়ামী লীগ এক ধরনের আবার নিয়োগ দিচ্ছে এবং সেখানেও তারা চাইলে এটা পারত যে নিজেদের দলের মধ্যেই যারা জনপ্রিয় তাদেরকে একটা এক ধরনের মানে যাচাই করা এবং এই এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে তাদের নিজেদের দলের প্রার্থীদের মধ্যে কে বেশি জনপ্রিয় তাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে নিয়ে আসা, সেটাও তারা করতে চান না। এর বড় কারণ হচ্ছে যে তারা এক ধরনের মনোনয়ন বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা কারা কারা মনোনীত হবেন এটা আসলে উচ্চতর কমিটি সেটাকে নিয়োগ দিচ্ছে এবং সেই ক্ষেত্রে যে বিরাট অঙ্কের অর্থের লেনদেন হচ্ছে এটা কোনো আর এখন গোপন ব্যাপার নয়। আমরা ওই সমাজে থাকি, সকলেই থাকেন, এটা যেমন সংবাদ মাধ্যমে এসছে তেমনি নানান সূত্র থেকেও আমরা এই বিষয়গুলো জানি যে এখানে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। কাজে এই যে লেনদেনটা হচ্ছে, যারা কোটি টাকা দিয়ে মনোনয়ন নিচ্ছেন তারা তো তাদের মনোনয়ন নিশ্চিত করতে গিয়ে কি বলে নির্বাচিত হওয়াটা কিংবা মানে তাদের তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়াটা নিশ্চিত করতে গিয়ে তারা এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে কবরও হবে না বিরোধীদের, এইরকম পর্যন্ত তারা AK-47 নিয়ে গুলি করা হবে। যে প্রক্রিয়ায় নির্বাচনটা হচ্ছে এতে কি জনগণের ক্ষমতায়ন কি নিশ্চিত হবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? জনগণের ক্ষমতায়নের কোনো প্রসঙ্গই তো এখানে নেই, কেননা জনগণের ক্ষমতা তো ভোটের অধিকার কেড়ে নিয়ে একেবারে নিঃশেষিত করা, নির্বাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফলে জনগণের ক্ষমতার এখানে কোনো প্রসঙ্গই নেই। প্রসঙ্গটা হচ্ছে যে সরকারি দল তার ভেতরে কাঠামোগত ভাবে একটা সন্ত্রাসী আধিপত্য সৃষ্টির অনুমোদন দিয়েছে, অর্থাৎ আমরা মনোনয়ন পেয়েছি এবং আমরা এই মনোনয়ন নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব, কেউ বিরোধিতা করলে তাকে AK-47 এর হুমকি দিব, তাকে কবর পর্যন্ত হবে না এরকম হুমকি দিব এবং হুমকি দিয়ে এই জিনিসটা বাস্তবায়ন করব। এবং বাস্তবায়ন করতে গিয়ে তারা 50 জন বেশি মানুষকে ইতিমধ্যে হত্যা করেছেন, বহু মানুষ আহত। এই যে একটা বাস্তবতা, মানে এটা দল হিসেবে আওয়ামী লীগ তার কাঠামোগত ভাবে তার যে প্রক্রিয়াটা তারা শুরু করেছেন নিজের দলের ভেতরেই একটা মানে পুরো দলটাকে একটা সন্ত্রাসী দলে পরিণত করছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করছেন এবং তাকে কেন্দ্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করছেন। ফলে এইটা আমি মনে করি যে দল হিসেবে আওয়ামী লীগকে ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে ফেলবে ভবিষ্যতে। কিন্তু শুধু দল হিসেবে আওয়ামী লীগ যাচ্ছে না, পুরো বাংলাদেশই এখন বড় ধরনের বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে মনোনয়ন বাণিজ্য এবং নগ্নভাবে প্রত্যক্ষভাবে সন্ত্রাস কায়েমের পৃষ্ঠপোষকতা দিয়ে। অনেক ধন্যবাদ দর্শক, শুনছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বক্তব্য। দর্শক, আমরা আগামীতেও নতুন অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।